كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله صحبه أجمعين أما بعد وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام কামা কুতিব আলাল্লাযিনা মিন কাবলিকুম। প্রশংসা সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। শ্রোতা বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত আমার রমজানের উপহার অনুষ্ঠানে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের রমাদান করিম শুরু হয়ে গেছে, সিয়াম শুরু হয়ে গেছে। সিয়াম পালন করা এই যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য ফরজ একটা ইবাদত, যেটা পূর্ববর্তী মানুষদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে রেখেছিলেন। তো এখন এই সিয়াম পালন করতে গেলে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিয়াত। নিয়াত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লামাল আমালু বিল নিয়াত, কোনো কাজই সম্পূর্ণ হয় না নিয়াত ছাড়া। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য নিয়াত করা জরুরি। আপনি যদি সলাত আদায় করেন, যদি আপনি নিয়াত না করেন, তাহলে আপনার সলাত পরিশুদ্ধ হবে না। আপনি হজ করতে গিয়েছেন, হয়তো 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ, কিন্তু আপনি যদি হজের নিয়াতে না যান, হজের জন্য যে বিধিবদ্ধ নিয়াত রয়েছে তা যদি আপনি না করেন, তাহলে আপনার কিন্তু হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। সিমিলারলি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রামাদান মোবারক যে মাস আমাদেরকে দিয়েছেন, রমজান মাসের রোজা, যে মাসে আমরা রোজার মাধ্যমে সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়ে সারখার করতে পারি, এই রমজান মাসের সিয়াম পালন করতে গেলে আমাদেরকে অতীব জরুরি নিয়াত করতে হবে। নিয়াত দুইভাবে হতে পারে। এক, রমাদানের প্রথম দিকেই সমগ্র রোজা রাখবো এই নিয়াত করা, অথবা প্রতিদিন সাহারি খাওয়ার সময় এই নিয়াত করে নেওয়া, অর্থাৎ ফজরের আজান হওয়ার পূর্বেই আমাদেরকে নিয়াত করতে হবে। তো নিয়াত করতে হবে কি বলে নিয়াত করতে হবে? ভাই, আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে বহু কিছু প্রচলন রয়েছে। তো আমাদের সমাজে একটা নিয়াত প্রচলন রয়েছে যে আমরা যখন সাহারি খাবো সেই সময় আমরা মানে একটা নিয়াত করব যে নাইতুয়ান উসাল্লিল্লাহ তাআলা পাসুমা গাদান মিন শাহরি রামাদান, ইত্যাদি ইত্যাদি একটা নিয়াত আমাদের প্রচলন রয়েছে, যেটা আজকে আমরা হাজারো মানুষ কিন্তু এই নিয়াতের মাধ্যমে আমরা সিয়াম পালন করছি। তো আমরা কি একবার ভেবে দেখেছি, একটুখানি কি চিন্তা করে দেখেছি যে এই নিয়াত যেটা পড়ছি আমরা, এই নিয়াত পড়া কোনো হাদিস থেকে, কোনো সাহাবায়ে কেরাম থেকে, কোনো তাবেঈ থেকে, কোনো তাবে তাবাইন থেকে, কোনো ইমাম থেকে প্রমাণিত কি না? আশ্চর্য একটা বিষয়, আলু পটল কিনতে গেলে আমরা দাম দর করি, আলু পটল কিনতে গেলে আমরা দাম দর করি, অথচ আমরা ইসলামের ব্যাপারে কিন্তু উদাসীন যে হুজুর যা বলেছে, পীর সাহেব যা বলেছে ওটাই হবে না। আপনাকে যাচাই বাছাই করতে হবে, কারণ আপনার কবরে অন্য কেউ যাবে না। আমরা যে নিয়াতটা করে থাকি, বিদাতি পন্থায় যারা এই নিয়াতটা করে থাকে বা পড়ে থাকে, যদিচ মুখে নিয়াত পড়ার কিন্তু কোনো দলিল নেই, না কোনো ইমাম পড়েছেন, না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়েছেন, না সাহাবিগণ পড়েছেন, না আল্লাহ রসুল পড়েছেন, একটা যাইফ হাদিসও পাওয়া যাবে না যে নাইতুয়ান উসাল্লিল্লাহ তাআলা দিয়ে আপনি নিয়াত পড়ছেন। কিন্তু সবচেয়ে হাসির এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে আপনি যে নিয়াতটা পড়ছেন যে নাইতুয়ান আসমা গাদান মিন শাহরি রামাদান, এই যে নিয়াতটা আপনি পড়ছেন এটার কি একবারও বাংলা মানেটা খেয়াল করে দেখেছেন? আপনি ধরুন আজকে ফজরে এর পূর্বে সাহারি খাচ্ছেন, সাহারি খাচ্ছেন আর আপনি ওই নিয়াতটা পড়ছেন বা তার আগে পড়ছেন, বলছেন যে নাইতুয়ান আল্লাহ আমি নিয়াত করছি, আসুমা গাদান আমি সিয়াম পালন করব আগামীকালকে, সুবহানাল্লাহি বিহামদিহি, আপনি আজকে সাহারি খাচ্ছেন আজকের সিয়াম পালন করার জন্য, অথচ আপনি নিয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ গো আমি আগামীকালকে রোজা থাকবো, আগামীকালকে সিয়াম পালন করব, তার জন্য আমি এই তো সাহারি খাচ্ছি। তাহলে আপনার কি প্রতিনিয়তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি
মানে আপনার ওয়াদা ভঙ্গ হচ্ছে না? একটু খেয়াল করুন, আপনার তখন বলা উচিত ছিল যে যদিও মুখে নিয়াত বলার কোনো ভিত্তি নেই, কেউ পড়েনি, তবুও তর্কের খাতিরে যদি আমরা মনে করি যে আমরা বলতাম, তাহলে এভাবে বলতাম যে আল্লাহ আজকে যে সিয়াম পালন করব তার জন্য আমি সাহারি খাচ্ছি, ব্যাস এটা হতো। কিন্তু আপনি বলছেন যে আমি আগামীকালকে সিয়াম পালন করব, তো এইভাবে যদি প্রতিদিন আপনি আগামীকালকে 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 করে যান, তো আপনার আগামীকাল তো আর আসবে না, মানে আপনার নিয়াতের আগামীকাল তো আর আসবে না, তাহলে আপনি আপনার সিয়াম কি হচ্ছে? সামান্য একটা নিয়াত পড়ার মাধ্যমে আপনি আপনার সিয়ামটাকে নষ্ট করছেন। প্রিয় দিনী ভাইয়েরা ও আমার বোনেরা, আপনাদেরকে ঐকান্তিক আবেদন আমাদের যে আপনারা একটু পড়াশোনা করুন, একটু জানুন ইসলামকে। আল্লাহ রসুল বলছেন সহিহ বুখারীর 1 নম্বর হাদিস যে ইল্লামাল আমালু বিল নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ হয় না। অতএব নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা, অন্তরের সংকল্প। আপনাকে আমি যদি বলি যে আপনি কি কান দিয়ে দেখতে পারেন, আপনি বলবেন কেমন কথা বলছেন, কান দিয়ে কি কেউ দেখতে পারে? তো দেখুন, কান দিয়ে যেমন কেউ দেখতে পারে না, চোখ দিয়ে যেমন কেউ শুনতে পারে না, সিমিলারলি নিয়াত হচ্ছে অন্তরের কাজ, এটা মুখ দিয়ে বলা যায় না। এটা বুঝতে হবে যে চোখ আমার দেখার কাজেই ব্যবহার করা হয়, চোখ শুধুমাত্র দেখবে এটাই চোখের বৈশিষ্ট্য, চোখ কখনো শুনতে পারে না। সিমিলারলি নিয়াত হচ্ছে অন্তরের একটা দৃঢ় সংকল্প, একটা অন্তরের প্রতিক্রিয়া, অন্তরের কাজ। এই অন্তরের কাজটা কখনো মুখে করতে পারে? অতএব নিয়াত পড়া নয়, বরং নিয়াত করুন। আল্লাহর কাছে মনে মনে চান যে আল্লাহ পুরো রমাদান মাস আমি যেন সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি, তার জন্য তৌফিক আদা করো। বা প্রতিদিন ফজরের পূর্বে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ গো আজকে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক আদা করো। সো নাইতওয়ান আসুমা গাদান মিন শাহরি রমাদান বলে কোনো নিয়াত নেই, তর্ক নয়, একটু যুক্তি দিয়ে দেখুন, একটু আপনি পড়াশোনা করে দেখুন, আপনি পাবেন না, কোথাও পাবেন না। তো এই নিয়াতের মাধ্যমে খবরদার সিয়ামকে ধ্বংস করিয়েন না, আপনি একটু পড়াশোনা করুন এবং অন্তরে কল্পনা করে, অন্তরে সংকল্প করে আগামী দিনের সিয়াম আপনি রাখুন। এই বলে আমি আমার আজকের রমাদানের উপহার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।